লোকসভা ভোট মিটতেই রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ভুরি ভুরি। অধিকাংশই অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এবার তৃণমূলের পার্টি অফিসে আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ। মুহূর্তের মধ্যে মারধরের ভিডিও ভাইরাল, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি নিউজ টেন। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এক নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের রানীগাছি এলাকায়। অভিযোগ, শুধুমাত্র আইএসএফ করার অপরাধে এক আইএসএফ কর্মীকে তৃণমূলের দলীয় পার্টি অফিসে তুলে নিয়ে বেধড়ক মারধর করে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ শাসক দলের অন্যান্য কর্মীরা। শুধুমাত্র আইএসএফ করার জন্যই তাকে মারধর করা হচ্ছে এমনটাই জানান আক্রান্ত ওই আইএসএফ কর্মী। তবে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হচ্ছেন আইএসএফ নেতৃত্ব, যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। লোকসভা ভোট পরবর্তী হিসায় শুধু রানীগাছিতে এই মারধরটা ভিডিও প্রকাশ হয়েছে। এর আগে কিন্তু আমার রানীগাছিতে শুরু করে মাধবপুর প্রতিটা বুথে প্রচুর অত্যাচার করেছে, সেটা হয়তো কোনো রকম ভিডিও হাইলাইট হয়নি। কালকে যে ভিডিওটা ওরা বানিয়েছে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরাও যেটা দেখেছি যেভাবে মারধর করেছে সে আমাদের ওই ছেলেটাকে, এমনকি ওনার মুখ থেকে যে বললো যে কে মারলো বা বোম মেশিন হাবে যাবি, উনি যেটা কালকে বললো যে এর মারার পিছনে যে রোগ বলে একটা ছেলে আছে মারতে বলেছিল, ওটা অ্যাকচুয়ালি পেশাকৃতভাবে চতুর্জায়গায়, আপনারা তো দেখতে পাচ্ছেন চতুর্জায়গায় যেভাবে বিশেষ করে আইএসএফ কর্মীদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, এমনকি পুলিশের হাতে দিয়ে, এমনকি আপনারা নিশ্চয়ই দেখলেন ঢোলাতে যেভাবে আবু সিদ্দিককে মেরে 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 পুলিশ তাকে হত্যা করে দিল, ওরকম আমাদের ভাঙড় থানায় কিছু পরিমাণে কিছু পুলিশ আছে, ওরাও চাইছে যে ভাঙড়ে এরকম একটা কেস ঘটানোর জন্য। কারণ আমরা বারংবার যখন আমাদের প্রতিটা বুথে বুথে আমাদের কর্মীদের উপর যখন অত্যাচার হয় আমরা থানাতে ফোন করি, থানা কিন্তু কালকে ঘটনা একটুখানি আমি তুলে ধরি। কালকে যখন ওইরকম আমাদের ছেলেটা কাজে বাড়ায় সকাল 7:30 নাগাদ, তখন আমাদের বোয়ালি থেকে ওরা হাইজ্যাক করে, মানে ওদের বাড়ি হচ্ছে রানীগাছি, রানীগাছি থেকে বোয়ালি প্রায় 3-4 কিলোমিটারের ফারাক, এখানে অটো নিয়ে দাঁড়িয়ে থাকে, হাইজ্যাক করে নিয়ে পার্টি অফিসে নিয়ে প্রচণ্ড মারধর চালিয়েছে। মারধর করার পরে আমি আমাদের ওখান থেকে একটা কর্মী যখন ফোন করলো যে ভাই এই ব্যাপার, আমি থানাতে ফোন করলাম, থানা আড়াই ঘন্টা পরে ছেলেটাকে উদ্ধার করলো। করার পরে তারপরে ওখানটাতে ভিডিও বানালো, থানার সামনেই ভিডিও বানালো, পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে ভিডিও বানালো, এমনকি ছেলেটার বাপ ছিল, তার বাবা ছিল, তার কাকাকে হাতে পায়ে ধরতে হয়েছে, এমনকি সাদা কাগজে লিখতে হয়েছে দ্বিতীয় দিন আইএসএফ করা যাবে না, আইএসএফ করলে মার্ডার করে দেবো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার, ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।